তোহা আদনানকে উদ্ধারের বিষয়ে এবার একই বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছে, ইসলামী বক্তা আবু তোহা আদনান নিখোঁজের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে, তার নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা হবে। ইতিমধ্যে তাকে উদ্ধারের ব্যবস্থাও করা হয়েছে। বুধবার 16 জুন সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী উস্কা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথাই বলেন তিনি। তিনি বলেন, কোথায় কি অবস্থায় তিনি আছেন তার রহস্য অবশ্যই উদ্ঘাটন করা হবে। তিনি আরও জানান, যারাই আইন ভঙ্গ করেছে তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে, ভবিষ্যতেও আনা হবে। এর আগে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বৃহস্পতিবার 10 জুন রংপুর থেকে ঢাকায় যাওয়ার পথে 3 সঙ্গীসহ নিখোঁজ হন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। তার খোঁজে শুক্রবার 11 জুন বিকালে থানায় সাধারণ ডায়েরি করেন তার মা আজেদা বেগম। আদনানের মা আজেদা বেগম জানান, শুক্রবার 11 জুন বিকালে নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে তিনি রংপুর কোতোয়ালি থানায় এজিডি করেন। তাদের বাড়ি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকায়। তবে তুহা তার স্ত্রী এবং 1.5 বছরের ছেলে ও 3 বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রিপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়াবাসে থাকেন। আদনান অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে গিয়ে দুমার খুতবা দিতেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী আদনানকে উদ্ধার করে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দিবে, নাকি এভাবেই গুম থাকবে আদনান? এ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্যে।